লাইভের অ্যাকাউন্ট আর কাউকে আমার নিয়েছে তাই এখনো? জি ভাই ফাইবার অ্যাকাউন্ট জি কারো স্যার নিয়েছে? ফাইবার অ্যাকাউন্ট হ্যাঁ জিজ্ঞেস তো করলাম সবাইকে, সবাই তো করছে। যাদের বাকি আছে এখন স্ক্রিন শেয়ার করে বাকি কাজগুলো আপনি এখন করে ফেলেন, ঠিক আছে? জি অ্যাকাউন্ট স্যার এবং গিগ ইমেজ সবাই এখানে কমপ্লিট করে ফেলেন। জি স্যার। আচ্ছা আফরিন কাবুর এখানে আপু কি কিছু আছে? আফরিন কাবির মনে আপু, করে না মনে, তারপরে সানজিদা শাপা আপু, সিদ্ধাতুল মুনতাহার আপু, এরা কি করছে ভাই নাকি আমি আছে? অ্যাকাউন্ট খুলছি, আমি অ্যাকাউন্ট খুলছি কিন্তু আমার হলো লোগো বয় টাইপে কিছু রেডি করা নাই। আমার আরো দু একটা টিউটোরিয়াল দেখা লাগবে। আমি অনেকদিন মানে লোগোরিয়াটা দেখতেছিলাম না, তো আমার মাথায় সেরকম কোনো আইডিয়া নাই। এই ইনশাল্লাহ আমি নেক্সট রবিবারের মধ্যে সব ঠিক করে ফেলবো, মানে টাইম পাচ্ছি না লোগো দেখি লোগো টিয়া হ্যাঁ হয়ে যাচ্ছে। এই দেখেন লোগো প্রিফিক্স থেকে কিভাবে করে একদম দেখাই দেন। এই লোগো প্রিফিক্স থেকে নিয়ে করে ফেলেন, আগামী ক্লাসের জন্য বসে থাকলে লাভ নেই। আগামী ক্লাস করতে করতে আগামী ক্লাস হয়ে যাবে, বুঝছেন? প্রিফিক্স আচ্ছা থেকে স্যার আমি একদম দেখাই তাহলে দেন, দেখতেছি। এখন স্ক্রিন শেয়ার করে প্রিফিক্স থেকে একদম দেখাই দেন, করে ফেলেন। রাহুল ভাই জি ভাই, বলছি আপনি লিওনের একটা কোশ্চেন না জি ভাই, লিওনের ভিতরে কথা কথা বললাম তো, আমি একটা সার্কেল দিচ্ছি, সার্কেল তো একটা সার্কেল দিয়ে ভিতরে সার্কেলের ভিতর লেখা জি দেবো, ভাই কিন্তু ভিতরে সার্কেলের দিয়ে কিছু অংশ বাদ দেবো, ওইটা কিভাবে করা যায়? স্ক্রিন শেয়ার গুলো তো বুঝতে পারতাম, আমি দেখাচ্ছি ভাই, আমি ফটোশপ একটা করছি তো আমি দেখাচ্ছি। আচ্ছা ভাই, এই যে মানে আমি তো ফটোশপে করছি তো ইলাস্ট্রেটরে, এটা দেওয়ার পর ভিতরে যে এটা আছে এই এই দাগটা তো আমি সরাতে পারছি না। ভিতরে দাগ, হ্যাঁ ভিতরে দাগটা কিছু কম সরাতে পারছি না কোনো ভাবে। অবশ্যই পারত কে মানে ভাই, আমি তো অবশ্যই পারত দিয়ে করছি। ভাই আমারও মনে হচ্ছে মানে ভিতরে যে রাউন্ড আছে, রাউন্ডের ভিতরে যখন লেখাটা লেখে, লেখাটা লিখি তো আমার কিছু অংশটা আছে যে ফোল্ডার কিছু অংশ থাকে না, তারপরে লেখাটা তো ভিতরে ওই অংশের প্রতি আকার কিছু না করবো। আমি আর বলছি না, বললাম কি প্রথম রাউন্ডটা দিয়েছি, ঠিক আছে? জি ভাই ভিতরে যে রাউন্ডটা আছে সেই রাউন্ডের ভিতরে আমি লিখছি, এখন তো ভিতরের যে রাউন্ড আছে রাউন্ডের ভিতরে লেখা আছে কিন্তু লেখার জায়গায় যে রাউন্ড করেছি রাউন্ড রাউন্ডটা সিলেক্ট করলে আসে না, সে বোধহয় ইলাস্ট্রেটর করলে বোধহয় ওটা সিলেক্ট করলে সিলেক্ট করা যায়, ও ফটোটা তো আমি সেভাবে করি নাই ইলাস্ট্রেটর। আচ্ছা থেকে ডাউনলোড দিয়ে কমপ্লিট করতে বলবো।
আচ্ছা ডাউনলোড করে কাস্টমাইজ করে আমি করতাম।
আছে, তারপরে চোখ দিতে গেলে তোর পাখি আছে কিন্তু পাখি চোখ দেয় না, সেদিকে নিয়ে লেখা কালার চেঞ্জ করতে গাইডিং ডিজিটাল তুমি ডাউনলোড দিয়ে করতে পারে, যে দুটা কাজ করে তারপর যে কোনো একটা লোগো নিয়ে কাজ করতে পারে।
মাঝখানে কারেন্ট চলে গেছিল। আমি গাইয়া রোবট তো করি নাই, ইয়ার করছি আর কি। গতকালকে যেমন গ্রুপে দিলাম, বললো যে এই জিনিসটা দরকার নেই, আমি তো ইউজ করছি না, দেখতে পারে কিন্তু দেখলে তো
আচ্ছা আমি আমার এক্সপিরিয়েন্স কার্ড এটা চেঞ্জ করে দিব। মোটামুটি ভালো লেগেছিল কতগুলো ক্যাটাগরি আছে, ফাইবারের বিভিন্ন দিকে দেখলাম তারা ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী সাজাচ্ছে, আর ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবি দিচ্ছে, মোটামুটি ভালো লেগেছিল। যেমন আপনার নিউন লাইফ, তারপরে অক্ষর বলে 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 পড়া মেল্টিং, ওইগুলোই দেশে বেশি হয়েছে। তারপর ইয়াসালাম মোটরোলার একটা বলে দেয় যে এই জিনিসগুলো লাগে শুধুমাত্র লোকই যাবে, আলাদা
তবে মোবাইল লগইন করার Thank you.
ওর ভিতরে ছোট করে বসানো কি বলে আপনার এক নাম্বার ইলিশ এবং দুই নাম্বার ইলিশ আপনি করেন লেয়ার মাস অ্যাড করেন আর উপরে আপনি দুই নাম্বারটা কপি করেন তাহলে তৈরি হবে ঠিক আছে আমি বলি আপনি ডিলিট করে নেন আপনি আগে হ্যাঁ ওটা ক্লিক করেন এখন নিচে কন্ট্রোল শিফট কন্ট্রোল সি কি করবো আপনি ব্যাকআপ কালারটা দেন অল্টার হ্যাঁ ওই টুকু শুধু ওই সিলেকশন করাই থাকবে
অনেক মিনিট আমাদের ফ্রি
জানি পারবেন কি ভাই প্রথম দিকে ইনসুম দেন নিলেন ভাই বলুন প্রথম দিকে ইনসুম দেন নিলেন করলেন ভিতরে যাই আপনার আপনার যে যখন নিয়ম লাগাইতে হবে তখন কাজ করবে না আর যখন তারের ক্ষেত্রে করবেন কি আছে না আপনার পেন্টুল আছে না পেন্টুল কাজ করে তারপর আপনার কথা দেখাই দিলাম সাধারণত
ইনিয়ন লাইনে তো নেতিক আর বেশি কিছু লাগে না স্যার এটা করে পারেন যে একটা
আপনি যদি গোল যে হলুদ কালার যেটা ওইটার সাথে যদি অ্যালাইন করতে চান তো ওই যে
Thank you.
এবার মনে হয় ঠিক হয়েছে, এবার আমি বড় ছোট হইতেছে না। আমরা শুনতে পাচ্ছি মানে আগে এরকম করে দুটো করে রাখলে একটা ওপেন করলাম একটা অফ করে দিলাম। আমি
আপনারই ব্যবস্থা হবে এখন তাই
একদম নিচে আবার এবার ওই ওপেন থেকে ওই চুজ আনাদার পরে আগে ক্লিক দিচ্ছিলেন আপনার এই ফটোশপ হয়ে গেছে নেই ঠিক আছে
নষ্ট হইব Thank you.
Sala. Yeah.